কানিকিয়া রিয়াল বেলাল রদিয়াল্লাহ চালানহু জামি মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তফসির উকরান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের এই প্রোগ্রামে আগত হাজারাত উলামাই কেরাম বিশেষ করে আপনাদের মাঝে আলোচনা করে গিয়েছেন বাজারের অত্যন্ত জনপ্রিয় আলেমী দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহসির কোরআন জোনা হজতমাউলায়না শেখ মোহাম্মদ আব্দুল হক সাহেব দামাদ বারাকাত আলিয়া কিছুক্ষণ আগে আলোচনা করে গেলেন গোটা বাংলাদেশে যার পদচারণা রয়েছে আমার অত্যন্ত প্রিয় বাজন ভাই মাহমুদুর রহমান দেলাওয়ার বিশিষ্ট মুফসির কোরআন ইসলামী চিন্তাবিদ আজকের এই প্রোগ্রামে আলোচনা করেছেন মুফতি হাবিব রহমান শামীম সাহেব রাজনগরী সহ আজকের এই মাহফিলে আগত হাজারাতে ওলামাই কেরাম সম্মানিত সুধিমণ্ডলী প্রিয় দিনী বন্ধুগণ পর্দার আড়ালের মা এবং বোনেরা আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে জানাই সালাম বরাকে আপনারা কেমন আছেন ভাইরা সবাই ভালো আছেন এত শীতের মধ্যে কেমনে ভালো থাকে প্রচুর ঠান্ডা না চতুর্দিকে বেশ ঠান্ডা পড়ছে কয়েকদিন ধরে এই ঠান্ডার ভিতরেও আপনারা ময়দানে বসে আছেন আমার দেখে বড়ই মায়া লাগতেছে আপনাদের জন্য আমরা শুকুরি আদায় করি মহান আল্লাহ তাবার কাবতে আলার দরবারে যিনি আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে মোবারক মাহ আমাদের সকলকে আসার বসার তৌফিক দিলেন মহান মনিবের দরবারে কালীমাতো শুকুর আদায় করি আমরা প্রাণ খুলে মহাব্বতে সবাই বলি আলহামদুলিল্লাহ একটা জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই একবার তাকবীর ধরে দিই আল্লাহ হে তাকবীর নারায়ে তাকবীর আজকে গোটা বাংলাদেশ জুড়ে ফেসবুকে শুধু নারায় তাকবীর চলছে তাই না জি আল্লাহু আকবার দেখুন ইন্ডিয়াতে একটি স্কুলে মেয়েরা হেজাব পরে স্কুলে যেতে পারেনি স্কুল কর্তৃপক্ষ তাদেরকে বাধা দিয়েছে যে তারা কেন হেজাব পরে স্কুলে যাবে মাথায় নেকাপ দিয়ে হেজাব দিয়ে কেন তার স্কুলে যাবে স্কুল কর্তৃপক্ষ অথরিটি তাদেরকে বাধা দিয়েছে মেয়েদেরকে আল্লাহ এই মেয়েরা সকল বাধা উপেক্ষা তালার করে তারা স্কুলের ভিতরে প্রবেশ করেছে হেজাব পরিধান করে সুহারল্লা বলবেন না এবং তারা সেখানে একটি মেয়ে গোটা পৃথিবীতে এখন ভাইরাল হয়ে গেছে সে বিপ্লবী এক কন্যা সে সেখানে প্রতিবাদ করেছে অসংখ্য মানুষের সামনে প্রতিবাদ করে আল্লাহর তাকবীর ধ্বনি দিয়ে সেখানে হেজাব পরে প্রবেশ করেছে আমার কাছে মনে হলো এই মেয়েটির মধ্যে যেই পরিমাণ আছে আমরা আজকে যারা নিজেরা খুব ইমানদার দাবি করি আমাদের অনেকের মধ্যে তা আছে কিনা সন্দেহ কথা বলে না কেন এই জন্য আমার এই বোনকে আমরা ধন্যবাদ জানাই তার জন্য আমাদের পক্ষ থেকে সালাম আল্লাহ তার দিনের জন্য তার যে কোরবানি এবং তার জজবা আল্লাহ এটি আরো বাড়িয়ে দিন আমরা বলি আমিন সমানিত বন্ধুগণ সারা বাংলাদেশ জুড়ে এই জন্য নারায় তাকবির আল্লাহ একবার এই ধ্বনি চলতেছে ফেসবুকে সারা দুনিয়ায় এই জন্য আমরাও সবাই একবার তাকবির ধ্বনি দেই নারায় নারায় তাকবির এই ধ্বনি শুধুমাত্র ইমানদাররাই দিতে পারে ঠিক না পৃথিবীর সকল মানুষ ইভেন মুসলমান হলে পরেও এই তাকবীর ধ্বনি দেওয়ার সৌভাগ্য পৃথিবীর বহু মানুষের হয় না এমনও মানুষ আছে যারা পৃথিবীর মানুষের তৈরি করা মতবাদ এবং তন্ত্রমন্ত্রের পেছনে জীবন বরবাদ করতে গিয়ে মানুষের তৈরি করা মিছিল তারা দেয় কিন্তু আল্লাহ আকবার এই তাকবীর ধ্বনি তারা তাদের জবান দিয়ে জীবনে একবারও দিতে পারে না এরকম মানুষ আছে না নাই তো লাভটা কি রে ভাই তুমি একজন আল্লাহর বান্দা এই জবানটা আল্লাহ দিয়েছেন এই জিহ্বা আল্লাহ দিয়েছেন এই কথা বলার শক্তি আল্লাহ পাক দিয়েছেন সেই জবান দিয়ে যদি আমার আল্লাহর তাকবীর ধ্বনি তুমি দিতেই না পারো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকবীরাতুন ওয়াহিদা খাই রুম্বিনা দুনিয়া বামা ফিহা একবার আল্লাহ আকবার ধ্বনি আকাশে আর জমিনের ভিতরে যা কিছু আছে তার চাইতে উত্তম সুভাহ আল্লাহ আল্লাহর কাছে এতটাই প্রিয় আল্লাহ আকবার তাকবীর ধনির প্রিয় বন্ধুগণ এই তাকবীর ধ্বনি যারা দিতে পারে না তারা বড়ই বদনসী তাদের বড়ই তাদের বদনসী বড়ই কপাল পোড়া হতভাগ্য তারা আমরা মৃত্যু পর্যন্ত এই না তাকবীর আল্লাহ আকবর এই ধ্বনি আমরা আমাদের জাবানে দিয়ে আমরা মরতে চাই ঠিকই না আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করেন শকর গোজার হচ্ছি মহান আল্লাহ তালার দরবারে যিনি আমাদেরকে আজকের এই সুন্দর মাহফিল হাজির করে দিয়েছেন প্রিয় ভাইগণ প্রিয় ভাইয়েরা আমার আজকের এই মাহফিলের অনেক আলোচনা হয়েছে সেই বিকেল থেকে শুরু করে আপনারা অনেক মূল্যবান আলোচনা শুনেছেন আমি ছোট মানুষ কেনই যে বা আপনারা প্রধান অতিথি লেখছেন আবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন না ক্ষতি সম্পন্ন কথা কর নাগা আন্তর্জাতিক এখন তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যত বক্তা আছে বেশিরভাগই হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন অধিকাংশ কথা বলেন না কেন আমার ভাইরা এগুলো লেখারই দরকার নাই এগুলো কিছু লাগে না শুধু মাহমুদুল হাসান শেষ এই নামে যদি কেউ আসে আসবে না আসলে সালাম সালামালাইকুম এইটাই ভালো কথা বলেন না কেন কিসের খ্যাতি সম্পন্ন আর মেতি সম্পন্ন আর পারে না তার নামের সঙ্গে লেখা আন্তর্জাতিক খেতে সম্পন্ন বক্তা আমি কি মিথ্যা কথা বললাম তেলাবাদ একটা ছোট্ট সুরা বিশুদ্ধ করে পড়তে পারে না নামের লাগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা কোরআনে কারিমের আয়াতের অপব্যাখ্যা করে তবায় নসু হায়া নাকি নসুহার মতো তবা এরকম ব্যাখ্যাকারী ব্যক্তিরা আছে না নাই তারা আবার খতিবুল উম্মা উম্মতের খতিব হায় হায় এই এই তোমাগো মতো ব্যক্তিরা যদি উম্মতের খতিব হয় তাহলে এই উম্মতের তো কপাল পুড়ে গেছে ঠিক প্রিয় ভাইরা আমার এইজন্য এগুলো দরকার নাই এখন আমি ছোট মানুষ কয়েকটা কথা বলার জন্য আসছি আমার তো ভয় লাগতেছে যেই পরিমাণ ঠান্ডা এখন আপনারা কতক্ষণ বসবেন নাকি আবার আমার দু এক কথা শুনি যান জানগা আমি সেই মহা চিন্তায় বসছি আপনারা কি কতক্ষণ বসবেন আসছি ঢাকা থেকে অনেক কষ্ট করে বুঝছেন না এখন ভাইরা মহাম্মত করে দাওয়াত দিছে আমার ভাইরা এখন যদি একটু সময় আপনারা না বসেন আর আমি যদি কিছু বলতে না পারি তাহলে কেমন হয়ে যায় না আল্লাহ যেন আমাদেরকে একটু সবর করে বসার তো অভিজ্ঞ দান করেন বসবো কার জন্য কার জন্য আমার চেহারা দেখেন লিগা এই কালা চেহারা দেখবেন কি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আধা ঘন্টা বা চল্লিশ মিনিট সময় আমরা দিতে রাজি আছি এই নিয়তে বসি আল্লাহ আমাদের এই সময়টা যেন কেয়ামতের দিন আমাদের নাজাতের জন্য অশিলা হয়ে যায় আমরা বলি আমিন আমার বন্ধুগণ আমি বলছিলাম আল্লাহ রাব্বুর আলমিনের প্রশংসা আমরা আদায় করি যিনি গোটা পৃথিবীতে চলছে কোভিড নাইন্টিন করোনা ভাইরাস অমিক্রন নানান সমস্যা সংকটে জর্জরিত গোটা পৃথিবীর মানুষ সেই কঠিন সংকটময় মুহূর্তে আল্লাহ ভায়ান আমাদের সবাইকে আজকের এই মাহফিলে হাজির করেছেন আমরা আবারও সবাই জাবান খুলে শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ সকলে পড়ুন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়াবান মুবারাকান ফি শুক্রিয়া আদায় করলাম কার আল্লাহ আরো জোরে বলুন না কার আল্লাহ আদায় করতে হবে কার আল্লাহ এই জবান দিয়েছেন কে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন কে সুতরাং শি আল্লাহের দরবারে মৃত্যু পর্যন্ত তার করে করে আদায় আমরা আমাদের জীবনটাকে কাটাতে চাই বন্ধুগণ আমি ডাইনেও যাব না বামেও যাব না একদম সোজা হাঁটব সোজা হচ্ছে মহাগ্রন্থ কোরআনে করিমের একটি বিখ্যাত সুরা সুরাটির নাম হলো সুরাতুল বুরুজ এই সুরাতুল বুরুজ থেকে আমি দুই তিনটি আয়াতে কারিমা তেল করেছি তর্জমা বলবো কথা করে না বল একটু শোনেন আল্লাহর কথা শোনেন আমার কথার মধ্যে কোনো রস নাই আমার কথার মধ্যে কিচ্ছুই নেই আমার যোগ্যতাও নাই খালি খালি দাওয়াত দিছে আমারে আল্লাহ কি বলেন এইটা শোনেন পৃথিবীর মধ্যে সব বিশুদ্ধ কথা কার আরও জোরে বলতে হবে কার আল্লাহন আমি বলেছেন ফাইনাকিসে কেতাব্লাভ

আল্লাহর হাবিব সর্বপ্রথম খুতবা শুরু করতেন যে হাদিসটি দিয়ে সেটা হলো এই ফাইনাস দা কা লাহাদিসে কিতা বলল অর্ডর মধ্যে এসেছে ফাইনা খাইরালাহাদিসে কিতা কিতাবুল্লাহ এই পৃথিবীর মধ্যে এই জেমিনা নিচে আকাশের উপরে সব চাইতে বিশুদ্ধতম কিতাবের নাম হলো আল্লাহর কোরান সোভান আল্লাহ বলেন না আল্লাহর নবী বলে গিয়েছেন ফাইননাস দা কা লাহাদিসে কিতা

যখনই বলা হবে একজন সব আগ্রহ একাগ্রতা কনসেন্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট দিয়ে শুনতে হবে যখনই বলা হবে করা আল্লাহ বলেছেন দুনিয়ার কোনো মানুষের না কোন নেতার কথা না কোন নেত্রীর কথা না যখনই বলা হবে কল আল্লাহ আল্লাহ বলেছেন তখন ইমানদারের দাবি ইমানের দাবি হলো তার সকল মনোযোগ দিয়ে আল্লাহর সেই বাণী শ্রবণ করা আল্লাহ বলেছেন আল্লাহ কি বলছেন সেটা শুনতে হবে আমাকে এটা পৃথিবীর কোনো নেতার বক্তৃতা নয় এটা দুনিয়ার কোন নেত্রীর ভাষণ নয় দুনিয়ার কোনো মানুষের ভাষণ নয় যে ভাষণের কারণে মানুষ জীবন দিয়া বলেছে এটা আমার আল্লাহর বাণী এই যে বাণী আর গোটা টোটাল ইউনিভার্স এই পৃথিবীর কথা বলি নাই এরকম লক্ষ লক্ষ পৃথিবী আরো আছে লক্ষ লক্ষ সৌর সব নিয়ে ইউনিভার্স এই সমস্ত ইউনিভার্সটাকে যদি আর একটা পাল্লায় দেওয়া হয় আর আবার নবীর এই কালেমাটা যদি এক পাল্লায় দেওয়া হয় কালেমাটার ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে আরাজরে বলুন না সুবহানাল্লাহ সেই কালেমাটা আপনার মধ্যে আছে আপনার চাইতে ধনী কে আপনার চাইতে ধনী বিল গেটস পৃথিবীর এখন বড় ধনী বিল গেটস এর কাছে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার আছে কিন্তু বিল গেটস এর কাছে ইমান নাই কথা বলেন না কেন ওই বিল গেটস এর যে মূল্য তার যে দাম তার চাইতে আমার রাজনগরের এই এলাকার একজন গরিব ওয়ালার দাম আল্লাহর কাছে লক্ষ কোটি গুণে বেশি কারণ ওর কাছে টাকা নাই কিন্তু ওর কলিজার মধ্যে ইমানটা আছে যে ইমানটা বিল গেটস এর মধ্যে নাই ঠিক না প্রিয় ভাইরা এই জন্য ইসলাম গ্রহণ করেছে গরিব সাহাবিরা খাবাব খুবাইব আম্মার ইয়াসির সুমাইয়া বেলাল এই সকল সাহাবিরা সব গরিব কিচ্ছু নাই তাদের ইসলাম কবুল করার কারণে মক্কার লোকেরা তাদেরকে নিপীড়ন নির্যাতন জুলুম শুরু করে দিল খাব্বাব রাদি আল্লাহ তালু নির্যাতন সহ্য করতে পারছে না এমন ভাবে তাদেরকে মারতেছে আবু জেহের বাহিনী যেখানে পায় সেখানেই মারে মক্কায় কাবাস ঘরের সামনে একটু দাঁড়াইতেও পারে না আমার বন্ধু করে আমার ভাইয়েরা অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে মনের কষ্টের কথাগুলো আমার নবীর কাছে বলার জন্য নবীজিদিকে তালাশ করতেছে নবীজিকে খুঁজতেছে আমার নবীজি কই নবীজিকে আমি পেলে পরে আমার মনের কষ্টের কথাগুলো আমার নবীর কাছে বলবো আবু জাহেল কি পরিমাণ আমাদের মারছে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে আমাদের দাঁড়াবার কোনো জায়গা নাই মক্কাতে আমরা দাঁড়াতে পারি না এই কষ্টের কথাগুলো বিশ্বনবীর কাছে আমি একটু গিয়ে বলবো নবীজিকে তালাশ শুরু করে দিলেন তালাশ করতে করতে মক্কার কাছে খানায় কাবা খানায় কাবার কাছে গেলেন গিয়ে দেখেন সেখানে আল্লাহর নবী খানায় কাবার ছায়ায় একটা চাদর মাথার নিচে দিয়ে আমার নবী শুয়ে আছে হাদিসটি সই বুখারিতে আসছে এর কোনো কেচ্ছা না হাদিসের কেচ্ছা আলু আলু বেগুন পটলের কিচ্ছা না কথা কয় না এখন তো বাংলাদেশে এগুলো বেশি চলে আলুর কিসা পটলের কিসা বেগুনের কিসা তারপরে ব্যাঙ্গের কিৎসা বাঘের কিসা গরু ছাগলের কিচ্ছা এগুলো সেরকম কোনো কিচ্ছা না সই বোখারির একটা হাদিস খাব্বাব বলছেন নবীজির কাছে গেলেন অহুয়া মতাবাসেদা তুম বুড়া তুম লাহু ফিজিল নবী আবার কাবার ছায়ায় তিনি আরাম ফরমাচ্ছেন সেখানে গিয়ে খাবাব বলছেন নবীজিকে গিয়ে সালাম দিলেন দেওয়ার পরে বলছেন আল্লাহ তাদের ওলা না আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না হুজুর আল্লাহ তাস্তান সিরুলানা আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সাহায্য চাইবেন না আমাদেরকে ওরা কাফেররা মেরে মেরে শেষ করে ফেলল আমরা ওদের অত্যাচার নিপীড়ন সহ্য করতে পারছি না একটু আল্লাহর কাছে দোয়া করবেন না আমাদের জন্য একটু আল্লাহর কাছে সাহায্য চাইবেন না আমাদের জন্য নবীজি এবার বললেন খাব্বাব শোনো আসো আমার কাছে আসো খাব্বাবকে নজিদের কাছে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বললেন শোনো অতীতের বহু নবীদের উম্মতেরা। এই ইমানের পথে চলার কারণে এই কালেমার কথা বলার কারণে এই ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে ধরে আনা হয়েছে একজন ইমানদারকে ধরে আনা হয়েছে আনার পরে কোমর পর্যন্ত মাটির মধ্যে গর্থ করা হয়েছে এরপরে ইমানদারকে সেই গর্তের মধ্যে কোমর পর্যন্ত বসায় দিয়েছে মাটি দিয়ে আটকায় দিয়েছে এই পর্যন্ত মাটি দিয়ে আটকে দিয়েছে দেওয়ার পরে ওই ইমানদার বান্দার মাথার উপরে একটা ধারালো করাত দিয়ে একদম মাথাটাকে পুরো দেহটাকে দুইটা টুকরা করে ফেলা হয়েছে একজন ইমানদার বান্দাকে এইভাবে করে দুইটা টুকরা করা হয়েছে শোন আরেকজন ইমানদার বান্দাকে ধরে আনা হয়েছে মরুভূমির উপরে তাকে শোয়া দেওয়া হয়েছে এরপরে লোহার চিরুনি লোহার চিরুনি বড় বড় দাঁত ওয়ালা লোহার চিরুনি এইটা এনে ইমানদার বান্দার শরীরের পিঠের উপর থেকে মাথার উপর থেকে লোহার চিরুনি দিয়ে টেনে হাড়িগুলো থেকে সমস্ত মাংসগুলো আলাদা করে ফেলা হয়েছে লা ইয়াসুদহু আন লা ইয়াসুদদুহু আন সাবিলিল্লাহ ও খাবাব এত নিপিরণ করার পরেও এত নির্যাতন করার পরেও আল্লাহর সেই বান্দাদেরকে আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরাইতে পারে নাই সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন যে এত নির্যাতন করার পরেও তাদেরকে আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরাইতে পারেন নাই আল্লাহ নবী এবারে বলছেন খাবাব আমি একটি ভবিষ্যৎ বাণী করি হে আমার ভাইদেরকে আজকে এই কথারা আমি শুনাইতে চাই আপনারা আমার কথা শুনতেছেন ভালো করে শুনে নেন আল্লাহর হাবিব সত্যবাদী নবী তার কসম কর লাগে না সেই নবী কসম করে বলছেন والله আল্লাহর কসম والله لا يتمنن الله هذا الامر শুনো আল্লাহ রাব্বুল আলমিন এই ইসলাম নামক দিন এবং জীবন ব্যবস্থা যেটা আল্লাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন এই দিনের পরিপূর্ণতা এর বিজয় আল্লাহ তালা দান করবেনই করবেন আল্লাহর কসম জোরে কন্যা সুবাহান খুব ভালো করে বুঝেন বিশ্বনবী কসম করে বলছেন আল্লাহর কসম করে বলছি ইসলামের বিজয় হবেই হবে হাত্য়াসিরা রাখিববেন সানা আই লা মাউদ তিনি বলেন কি এমন একটা দিন আসবে ইয়ে মানে রাজধানী সানা থেকে হাজরা মাউদ পর্যন্ত একজন সুন্দরী সরসী রূপসী নারী তার স্বর্ণ অলঙ্কার নিয়ে রূপ যৌবন নিয়ে একাকী চলে যাবে কিন্তু লায়া খাবু ইল্লাল্লা আল্লাহ ছাড়া সে আর কাউকে ভয় করবে করবে না মানে কোনো ভয়ই থাকবে না সম্মানিত ভাইয়েরা এভাবে করে ইসলামের উপরে ইমানদারদের উপরে নিপীড়ন নির্যাতন জুলুম সাহাবায় কেরামদের উপরে এসেছে সেই জুলুম নির্যাতন অব্যাহতভাবে ভাবে এখনো আসে না নাই আওয়াজ দিয়ে বলুন আসে না নাই কেরামত পর্যন্ত থাকবে না থাকবে না থাকবে এটা মাথায় নিয়েই দিনের পথে নামতে হবে সম্মানিত ভাইরা এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বলেছেন যে ওমানাকামু মিনহুম ইল্লা ইয়ুমিনু বিল্লাহ ওরা আল্লাহর উপর ঈমান আনার কারণেই শুধু ওদের উপরে নিপীড়ন নির্যাতন জুলুম করা হচ্ছে আর কোনো অপরাধ নাই ওরা সবচেয়ে ভালো মানুষ ওরা আমানতদার ওরা চরিত্রবান ওদের কাছে টাকা দিলে ওরা টাকা কোনো দিন মাইরা খায় না কথা কর না কা ওদের কাছে কোটি টাকার দায়িত্ব আসলেও দুনিয়ার বাকি চালান দিয়েও তাদের এক টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় না ওদের অন্য কোন অপরাধ নাই অপরাধ একটাই ওরা আল্লাহর কথা বলে কার কথা আল্লাহর কথা বলে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুতরাং ঈমান আর কারণে তোমাদের উপর নিপীড়ন আসবে আসবে অত্যাচার আসবে ও বান্দারা অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করে ও দিনের উপরে থাকা লাগবে জুলুম আসার কারণে অত্যাচার আসার কারণে দিন ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়া যাবে না দিনের পথ থেকে সরে যাওয়া যাবে না নবীরা কোনোদিন সরে যান নাই সাহাবায় কেরাম কোনোদিন সরে যান নাই আমার বন্ধুগণ খাব্বা ব্রাদি আল্লাহ তারানহু খোবায় ব্রাদি আল্লাহ তারানহু আম্মা রাদি আল্লাহ তারানহু সোমাইয়া রাদি আল্লাহ তারানহা এভাবে করে তারা আল্লাহর উপর ইমান আনার কারণে তাদের জীবনটা দিয়ে তারা শাহাদাতের নাজরানা পেশ করেছে আল্লাহ আকবর এই শাহাদাতের ধারাবাহিকতা এখনো আসে না নাই কথা কন্যা আসে না নাই এখনো আমার সমাজের আমার দেশের যুবকেরা তাদের কলিজার রক্ত বুকের রক্ত তারা রাজপথে তারা ঢেলে দেয় ইসলামের জন্যে ইসলামের জন্য স্বার্থ নাই এরা টাকা চায় না এরা বাড়ি ঘর চায় না এরা ক্ষমতাও চায় না এই সব জমিনে কোরআনের রাজ কায়েম করতে চায় একটাই তাদের উদ্দেশ্য এক উদ্দেশ্য নিয়ে তারা আল্লাহর জমিনে তার আন্দোলন করছে ও ভাইরা সেই মহান আন্দোলনে আমরা সামিল হতে চাই না চাই না জোরে কন চাই কি না কারা কারা চাই দু হাত তোলে দেখার আল্লাহ আকবর আল্লাহ যেন আমাদের সবাইকে তাও ফির দান করেন আমরা বলি আমিন প্রিয় ভাইরা আর সেই আন্দোলনের পথে থাকতে হলে চারটা কাজ করতে হবে কয়টা কাজ চারটা এই চারটা কাজের কথা বলেই আলোচনা শেষ এত শীতের মধ্যে ওয়াজ চলে না কথা কর না সম্মানিত ভাইরা চার কাজ করব কয় কাজ এক আল ঈমানু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর উপরে বিশুদ্ধ ঈমান দুই ওয়াল আমালুস সালেহ নেক আমল তিন আদ দাওয়াতু ইলা আল্লাহর পথে দাওয়াতের কাজ করা সবরু আলাল মাসায়ের চার নম্বরে হলো দাওয়াতের কাজ করতে গেলে মুসিবত আসবে তখন সবর করা কোন সুরাইটা যে চারটা কাজের কথা বললাম কোন আছে জানে না কিছু জানে না এরা সব প্রাইমারিতে পড়ে কিছু জানে না কোন সুরা সুরায় আসর কোন সুরা সুরায় আসর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলা সময়ের কসম ইন্নাল ইনসান লাফি খুস সমস্ত মানুষ আছে ক্ষতির মধ্যে ইল্লাল্লা আমানু তবে যারা ইমা এনেছে তারা নয় ও আমিল সলে হাত যারা ন্যাকামল করেছে ও সবিল হাক যারা হকের ব্যাপারে পরস্পর পরস্পরকে উপদেশ দিয়েছে ও তাওয়া আর যারা পরস্পর পরস্পরকে সবরের উপদেশ দিয়েছে এই চারটা কাজ যারা করবে তারা কোনোদিন ধ্বংসের মধ্যে যাবে না সুবার আমার ভাইরা এক নম্বরে ইমান এক নম্বরে কি ইমান ইমানকে জীবনে একবার আনলেই হবে লা নাকি কন জীবনে একবার আনছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর নামাজ না পড়লেন রোজা না রাখলেন হালাল হারামের তমিশ করলেন না যাই সাতাই করলেন কালেমা পড়ছেন তো আপনার জান্নাত রিজার্ভ হয়ে গেছে কি কথা ঠিক আছে হ্যাঁ এটা হবে হবে না রামের সামনে গিয়ে বলেন ইমান ও সাহাবিরা তোমরা তোমাদের ইমান রিনিউ করো ইমান কি করো পাসপোর্টের মেয়াদ গেলে কি করতে হয় করা লাগে না মেয়াদ চলে গেলে আবার কি করতে হয় মেয়াদ এখন আপনার ডিজিটাল পাসপোর্টের মেয়াদ কয় বছর দশ বছর আমিও করাইছি এই ডিজিটালরা করাইছি দশ বছর মেয়াদ তো দশ বছর যদি আল্লাহ বাঁচায় রাখে দশ বছর পরে আবার কি করতে হইব আবার নবায়ন রিনিউ করতে হবে তাহলে পাসপোর্টের মেয়াদ চলে গেলে রিনিউ করাইতে হয় আমার নবী কয় যদি দুই ইমান আকুম ও সাহাবিরা তোমরা তোমাদের ইমান রেনু করো সোহরাল কন্যা ইমান কি করো এটা কবে আংশ পুরানো হয়ে গেছে মেয়াদ গেছে গা ডারে আবার রেনিউ করো সোহরাল্লাহ কন সাহাবাইকরাম বলে যা রসুল আল্লাহ কাইফা নোজাদ দিতু ইমান আমরা আমাদের ইমান রেনু করব কেমনে হুজুর এটা কি আগার গাঁও গেলে হবে ঢাকা আগার গাঁও পাসপোর্ট অফিসে ইমান রেনু হবে সাহাবাইকরাম জিজ্ঞাসা করতেছে কাইফা নোজাদ দি তু ইমান আনা হুজুর আমাদের ইমান রেনু করব কেমনে নবীজি বলেন তুজাদ দিত ইমান আকুম্বি কৌলা ইলাহা এল্লাল্লাহ তোমরা ইমানকে রেনু করো অন্তর থেকে দিল থেকে বলো লা ই তোমার ইমানের নাম ইমান নামক পাসপোর্ট রেনু হয়ে গেল আল্লাহ সুতরাং ইমান হবে বিশ্বাসটা হবে নির্ভেজাল যে ইমানের মধ্যে কোনো কুফুর থাকবে না জিমানের মধ্যে শিরিক থাকবে না জিমানের মধ্যে বেদাত থাকবে না জিমানের মধ্যে নেফাত থাকবে না এই বড় বড় যে আপনার ভাইরাসগুলো আছে এই ভাইরাসগুলো ইমান থেকে বাদ দিতে হবে তবে আপনার ইমান হলো খাটি ইমান কথা বলেন না কেন জীবনে একবার লাই লেখা কইছে এখন কবরে গিয়া গিয়া শেষ দামারে মারে কথা কর না কেন বিপদে পড়ছে তো গরু একটা লয়া বাবার দরকার দিকে রওনা করছে সিলেটে আছে না নাই আরে ভাই আপনার এলাকার কথা বলি না সে আমাদের বরিশাল থেকে বিপদে পড়েছে তো গরু একটা কিনে বাবার দরবারের দিকে রওনা করছে এইটা বাবার বাবার নামে মাজারে গিয়ে জবাই করবো কার নামে কার নামে বাবার নামে জবাই করবে আল্লাহ সারা কারো নামে জবাই করা যায় আল্লাহ সারা কারো নামে জবাই করা যায় মুরগি থেকে শুরু করে একটা গরু হাতি পর্যন্ত আপনি উঠ পর্যন্ত আল্লাহর জন্য যত কিছু আমরা জবাই করব এটা নিয়ত হবে বিসমিল্লা আল্লাহর নামে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছি জবাই করছি আর বাংলাদেশের মুসলমানরা আজকে ইমাম থেকে খারিজ হয়ে গিয়েছে বিপদে পড়লে মানত করে বাবার নামে বিপদে পড়লে মুসিবতে বললে মানত করে বাবার নামে আল্লাহ ছাড়া গাইরুল্লাহর নামে মানত করা হারাম শিরক ঠিক তুমি যত বড় হাজি কাজী হও আল্লাহ সারা গাইরুল্লাহর নামে সৃষ্টির নামে যখন তুমি জবাই করবা তোমার শিরক হয়ে গেল গোটা জীবনের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে গেল লাইনা শাক তালাই হাবাতান না আমালুক আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন ও নবী আপনি যদি শিরিক করেন আপনার গোটা জিন্দগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আপনার কোনো আমল কাজে আসবে না এই জন্য ইমান আনতে হবে নির্ভেজাল ইমান রাজি আছে ইনশাল্লাহ এক আল্লাহর উপরে রিজিক দাতাকে জীবন দাতাকে মৃত্যু দাতাকে সন্তান দেওয়ার মালিককে আইন দেওয়ার মালিককে কয় না হুজুর এটা লাগে আপনার সাথে একমত না ওই সব ওগুলো ঠিক আছে এটা ঠিক নাই এরকম মুসলমান আছে না নাই কয় আইনের কথা আনলেন এই তো আপনি রাজনীতি রাজনীতি শুরু করে দিয়েছেন এই দেখছো হুজুররা ওয়াশ করতে এখানে রাজনীতি করে আল্লাহকে রব হিসাবে মানে আল্লাহকে রিজিক দাতাও মানে আল্লাহকে জীবন মৃত্যু দাতাও মানে কিন্তু আমার আল্লাহ যে আইন দাতা সেইটা মানতে রাজি না কারণ আল্লাহর আইন মানলে পরে বড় বড় বোতল আর খাওয়া যায় না আল্লাহর আইন মানলে পরে আর চুরি করা যায় না আল্লাহর আইন মানলে পরে বড় বড় চোরদেরকে ধরে এনে ইসলামী আদালতে যিনি বিচারপতি কাজী যিনি থাকবেন কাজী উ লুকজাদ চিফ জাস্টিজ প্রধান বিচারপতি যিনি থাকবেন আল্লাহর কোরআনের আয়াটা পড়বে না সারিক সারিক তুফাক চর এবং চুরুণী নারী চোর হক পুরুষও চোর হোক চুরি করার কারণে ইসলামী আদালত বসবে প্রধান বিচারপতি আল্লাহর কোরআনের আইনটা পড়ে তারপরে বিসমিল্লা করে চোরার হাতটা কেটে দেবে যে চোরার হাত কাটা হবে সে কিন্তু এমন না যে ক্ষুদার তাড়নায় কারো দোকান থেকে রুটি নিয়ে এসে খেয়েছে ইসলাম বলে ওরা হাত কাটা যাবে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে গেলে পরে ইসলাম আগে মানুষের পেটে দেয় তারপরে পিঠে কথা কন্যা বোঝেন কথা মার ইসলাম আগে কোথায় দেয় ইসলাম আগে দেয় পেটে তারপরে তুমি আল্লাহর আইন না মানলে পিঠে সুতরাং কোন মানুষ যদি খুদার তাড়নায় চুরি করতে যায় বাল বাচ্চা নিয়ে না খেয়ে আছে সন্তানদের খাবারের জন্য যদি চুরি করে ইসলামী আদালত বলছে না না ওর হাত কাটা হবে না কারণ হলো ওর খাদ্যের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব ছিল রাষ্ট্র সেইটা করতে পারে নাই সুতরাং এই অসহায় নাগরিকের হাত কাটা হবে না তার হাত কাটা হবে কার মসজিদে যে জুতা চুরি করেছে ওর না যেই ব্যক্তি লাউ চুরি করেছে ওর না যেই ব্যক্তি হাতি চুরি করেছে ওর না ওই চোরার হাত কাটা হবে যেই চোরা এই দেশে বসে বড় সরকারি পদে বসে দেশ এবং জনগণের হাজার কোটি টাকা মেরে দিয়ে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের মধ্যে জমা কইরা রাখছে কথা কোন কানাডা বাড়ি করছে আমেরিকা বাড়ি করেছে ইসলামী আদালত যখন প্রমাণিত হবে যত বড় ধনী হোক না কেন আর যত বড় পাওয়ারফুল লোক হোক না কেন ইসলামী আদালতে আনার পরে শাস্তি প্রমাণিত হয়ে গেলে পরে অপরাধ প্রমাণিত হয়ে গেলে পরে বিসমিল্লা করে তার হাতটা কেটে দেওয়া হবে তার বংশ পরম্পরায় যারা পৃথিবীতে তার বংশে আসবে ওরা জানবে আমার দাদা একটা সোর ছিল আমার দাদার হাত কাইটা দিছিল কথা কন্যা খায় আর বন্ধুগণ আমার ভাইয়েরা এই জন্য সমাজের মধ্যে বড় বড় রাগব বল না ওরা চায় না আল্লাহর কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হোক এটা ওরা চায় না কারণ ওরা জানে আমরা বড় আমাদেরকে দিয়েই বিসমিল্লা করা হবে বিসমিল্লা করা হবে রাজদগরের রিক্সাওয়ালার দিয়া না এটা ডাকার বড় আছে না নাই এরা কি অশিক্ষিত চোর না শিক্ষিত শিক্ষিত হ্যাঁ শিক্ষিত সন্ত্রাস শিক্ষিত এই শিক্ষিত করা হবে এই জন্য আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক রাষ্ট্র চলুক বিচার চলুক এইটা ওরা চায় না কিন্তু এইটা না মানা পর্যন্ত তুমি খাঁটি ইমানদার হইতে পারবা না নামাজ আল্লাহরে দিলাম রোজা আল্লাহকে দিলাম সব আল্লাহরে মানলাম কিন্তু আল্লাহর আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে এইটা মানে না আমার বন্ধুগুণ এইটা যদি না মানো তাহলে তুমি পরিপূর্ণ হিমানদার নাম আল্লাহ বলেন সে তো ও মেনুন বিবাদি কিটা বিবাদ কিসুরু নাবিবাদ আল্লাহ বলেন তুমি কোরানের কিছু মানো আর কিছু মানো না এইটা যারা করবে এদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্চনা গঞ্জনা আর পরকালে জাহান নামের আগুন তাদের জন্য রয়েছে আমার ভাইরা আমার বাবাজির এই জন্য ইমান আনতে হবে আমার আল্লাহ সব কিছু দেওয়ার মালিক আইন দেওয়ার মালিক ও আমার আল্লাহ ঠিকই না আমরা সেই আল্লাহর আইন আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন আমরা চাই ঠিকই না এটাই আমাদের সংগ্রাম আল্লাহর আইন কায়েম হবে সত লোকের তাকো আবার মোত্তাকি লোকের নেতৃত্ব কায়েম হবে এটা হচ্ছে ইমান দুই নম্বর কাম কি ন্যাকামল দুই নম্বর কি ন্যাকামল চারটা কথা বলি আলোচনা এখন দোয়া করবো ইনশাল্লাহ দুই নম্বরে পড়া নিয়ে যাবেন না আরে শিক্ষক ক্লাসে আইছে পড়া নিছে আলোচনা করছে শেষে যাবার সময় কয় না তোমাকে পড়া দিয়া গেলাম সবাই দাঁড়িয়ে লেহ কথা কয় না পড়া দিয়া যায় তো এই পরা আজকে দিয়ে যাইতেছি আল্লাহ কোনদিন আল্লাহ আবার এই পরা আবার নিমু আজকে আল্লাহ উপরে আনতে হবে দুই আমলে সালে কাবল করতে হবে এইটা কি ঘটনা ঘটনা হলো জানাব অনুগ্রহ পূর্বক শুধু ও প্যান্ডেলটা কালেকশন করলে ভালো হতো আল্লাহ বাকিগুলো হয়ে গেছে যোনে এখন আলহামদুলিল্লা এটা আগামী বছৰ হলে লিখে দা ওবার আগামী বছৰ যদি আমার দাঁত নাদাম ত আমি আমি আম্নকে সেই মফেলে লিখা কি লিকা কালেকশ্যন করতাম আমার দাওয়াত দেন না নাদানে সেইটো কোনো তাল ঠিক নাই যদি কনজা হয় দাওয়াত দিব তাহলে আমি এই দুইটা ব্যবস্থা কৰাই দিয়ে যাম ও আমি আম্ কই ভাই আমি মফেল আইতেই চাই নাই আমার অবস্থা ভালো না তো আমি দূরে যাই না ভাইরা আমার আল্লাহ আপনার নেখায় দেখ আল্লাহ তালা আগামী বছর যেই আলেমরাই আসবেন এই মাহাপেলে সেই সুন্দর মাহাপেলের জন্য দুইটা জিনিস লাগবে মাইক এবং প্যান্ডেল এই দুইটা জিনিস কেউ দেওয়ার আসেন নি আল্লাহর বান্দার এখানে অনেক প্রবাসী লোকদের বাপেরা আছে ছেলে থায় বড় বড় টাকা পায় বাপে এই দেশে বসে মোষ খায় কথা পায় না ফোলায় ওই দেখে ওই দেশে কামাই করে বা এই বসে এই দেশে বইয়া মোষ মারে এরকম মোষ মারার লোক আমরা আসি না আলহামদুলিল্লাহ কয় না আল্লাহ তালা মিলায় রিজিক আল্লাহ দেয় ছেলের উশিলায় দেয় বাইর উশিলায় আল্লাহ দেয় এই জন্য দুইটা লোক দরকার একজন লোকে বলবেন হুজুর মাইকটা দিমু আর আরেকজনে হুজুর প্যান্ডেল মাইকে কত লাগে এটা হা কইবেন না যদি আবার শেষে করে আটকায় যদি আবার এক লাখ আদায় করেন কত লাগে পনেরো হাজার ওনা এটা কইতেন না

দেওয়ার লোক নাই এই জায়গা নাই কেউ প্রবাসে কারা আছে আল্লাহ আরো বরকত দে করোনা থেকে বাঁচাক অমিক্র থেকে বাঁচাক আল্লাহ আমাদের সকলের জানমাল হেফাজত করুক ভাই দশ হাজার টাকা মাইকের জন্য আগামী বছর এক বছর লাখ থাকবো কে দিব কে দিব হাত যে মাশাআল্লাহ একেবারে কোন একদম পাওয়া গেছে জরে বলি আলহামদুলিল্লাহ

আল্লাহামদুল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা কত ভালো মানুষ আমরা কি মহব্বত করছেন দেখছেন পাঁচ মিনিটও লাগে নাই দুইটা জিনিস হয়ে গেল আলহামদুলিল্লাহ কই আলহামদুলিল্লাহ কই আলহামদুলিল্লাহ আর কোনো কিছু কালেকশন করেন সেটা করতেন্লাহ হয়ে গেল তো আগামী বছর মোহবিল তো হয়ে গেছে সব বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা আবার এখন রাত হয়ে যাচ্ছে তো লম্বা আলোচনা করছি না তিনটা কথা সংক্ষেপে বলবো আপনারা শুনতে আছেন তো এক নম্বরে বলছি এক নম্বর দুই হচ্ছে আমল দুই কি আমল কি ভাই আমল কি নামাজ পড়া এক আমল রোজা করা এক আমল হজ করা এক আমল জাকাত দেওয়া এক আমল কোরআন শরীফ পরা এক আমল তাহাজুদ পরা এক আমল কোরআন তেলাবাদ কান্নাকাটি তহবাইস্তেকবার এগুলো নেয় ঠিক না দুই ভাই মিলে পাঁচ হাজার টাকা জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ কবল করো আল্লাহ কবল করো মানে জোর করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলাম আমার কলজারা ভরে গেল আলহামদুলিল্লাহ ভাইরা প্রাণ খুলে দান করেছে প্রিয় ভাইরা আমলে সালে ন্যাক আমল একটু কান্টা লাগার আমার দিকে নেকামল আমল হচ্ছে কি ভালো কাজ নামাজ রোজা হজ জাকাত এর বাহিরেও যে কোনো ধরনের কল্যাণমূলক কাজ এইটাই ন্যাক আমল সোমাল্লা কন্যা ও ভাই নামাজই যদি শুধু ন্যাক আমল হয় সারা জীবন কি নামাজ পড়তে পারবেন চব্বিশ ঘন্টা সারাক্ষণ নামাজ পড়তে পারবেন ব্যবসা আছে বাণিজ্য আছে চাকরি আছে বাকরি আছে রিক্সা চালান ভ্যান চালান ঠেলাগাড়ি চালান যে ছাত্ররা লেখাপড়া করে শিক্ষক পড়ায় দোকানদার দোকানদারি করে তাহলে পরে আমরা ন্যাকামল কত রকম করতে পারবো এই নামাজ রোজা হজ জাকাতের বাহিরেও ন্যাকামল আছে সেইটা হলো আমরা যা কিছু করি সেই কাজটাই যদি আল্লাহর খুশির জন্য করি ওইটাই ন্যাকামল জোরে কন্যা সোহান আমার বন্ধুগণ আমার ভাইয়ানা এই জন্য একজন দোকানদার যখন দোকানদারি করে তখনও তারা দোকানে কাজ করাটা তার জন্য না কেমন যদি সে নিয়ত করে আল্লাহ আমি ব্যবসা বাণিজ্য করি হালাল কামাই করার জন্য আমি নিজে খাবো আমার পরিবারে খাবে আমার বাবা মাকে খাওয়াবো আল্লাহ তুমি আমার ব্যবসায় বরকত দিও এই ধরনের নিয়ত নিয়ে কেউ যদি ব্যবসা করে তার জন্য ব্যবসাটাও তার জন্য কেমন কোন একজন মানুষ রাস্তা দিয়ে যায় রিক্সা চালায় রিক্সার প্যাডেল মারে আর জিব্বা দিয়ে বলে ভান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার কোনো মানুষকে ঠকায় না এই ব্যক্তি রিক্সা চালানো এইটা হলে আমাদাত এইটা আমলে সালে আমার বন্ধুরা সাহবাই কেরাম আল্লাহর হাবিব সাহবাই কে বলছেন ও সাহাবিরা আল্লাহর দিনের পথে দান করো দান করো দান করো দান করো সদাকা করো একজন সাহাবি দাঁড়িয়ে বলে ইয়ারাসুল আল্লাহ আমার টাকা পয়সা নাই আমি দান করব কেমনে টাকা না থাকলে কেমনে দান করে নবীজি বললেন টাকা না থাকলেও দান করা যায় সোহান আল্লাহ কন্যা একটু জোরে কন্যা সোহান আল্লাহ এইটা আজকে শিখে যান টাকা না থাকলেও দান করা যায় আমরা মনে করছেন কি সারা যেমন টাকা হইলি দান করা যায় সৎকা করা যায় না টাকা সারাও সদাকার মধ্যে বারবার খালি দে টাকা পয়সা না থাকলেও দান সবার লিগে শেষে দোয়া করে দিব একবারে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় দেওয়ার আগেই কবুল হয়ে যায় নিয়ত করার সাথে সাথেই কবুল হয়ে যায় ও ভাইরা কথাটা নেও এই রাইট হয়ে গেছে এখন দেরি করা না টাকা পয়সা না থাকলেও কি করা যায় পাওয়া যায় আল্লাহ নবীর সামনে সাহাবাই কেন আল্লাহ কিভাবে সম্ভব হয়ে যায় পয়সা করি না দান করে সদাকার সব পাওয়া যায় কেমনে নবীজি বললেন শোনো আল কালিমাতো তৈ সদাকা একজন মোমেন্ট ভাইয়ের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলা হাসি মুখে কথা বলা তাবাস্সুমু কাফি ওয়াজে হে কালাকা সাদাকা আমার নবী আরেকটা হাদিস তবুজি বলছেন তুমি একজন মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো এইটা সাদাকার ছ তোমার আমর নামায় লেখা হয়ে যায় অবশ্য রমাঞ্জ রেকর্ড না শুভহার্লাহ্ নবী যে আরো বলেন তাবাস্সুমু কাফি ওয়াজে হা কি কালাকা সাদাকা তোমার একজন ইমানদার ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পরে হাসি মুখে সালাম দিয়ে কথা বলো এইটাও তোমার আমল নামায় সদাকার সব লেখা হয় আল আমরবিল মারুফ এ সদাকা আপনি মসজিদে যাচ্ছেন ও ভাই আহ না নামাজের টাইম হয়ে গেছে আদান দিয়ে লাইছে একামত হয়ে যাবে ভাই আহ এই কাজটা ও সাদাকা অন্যায় আনিল মন সাদাকা অন্যায় কাছ থেকে কোনো একটা মানুষকে ফিরিয়ে রাখা এইটা আপনার জন্য সদাকা সুতরাং নামাজ রোজা হজ জাকাতের পাশাপাশি আমরা এই কাজগুলো করব এগুলো ন্যাক আমল এমাতুল আদা আনি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া সাদাকা বৃদ্ধ রাস্তা পার হইতে পারে না তাকে পার করে দেওয়া সাদাকা একটা অন্ধ মানুষ চোখে দেখে না তাকে রাস্তাটা পার করে দেওয়া সাদাকা একটা বৃদ্ধ মানুষ বয়সে দুর্বল হয়ে গিয়েছে মাথার মধ্যে বোঝা নিতে পারে না বোঝাটা তুমি একটু বহন করে আগায় দিয়ে আসো নবীজি বলেন এটাও তোমার জন্য সাদাকা তোমার মা বাবার সামনে গিয়ে হাসি মুখে কথা বলা এইটাও তোমার জন্য এবাদ আজ সাদাকা আল্লাহ আর গেলাম না তাহলে দুই নম্বরে আমল হচ্ছে আমলে সালে এক হচ্ছে ইমাম দুই হলো আমল এ সালে তিন নম্বরে হলেও সত্যের ব্যাপারে পরস্পর পরস্পরকে দাওয়াত দেওয়া আমার বন্ধুগণ এই দিনের দাবাতের উপরে আমরা আছি যে ইসলামের উপরে আমরা আছি এই ইসলামের উপরে শুধুমাত্র নিজেই থাকলে চলবে না অন্যদেরকেও দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে আমার আল্লাহ বলেন আমান হাসানু কওলাম মিমমান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে এবং নিজেও নেক আমল করে এবং বলে নিশ্চয়ই আমি একজন মুসলমান আল্লাহ বলেন ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে সুবহানাল্লাহ কোন কন আমার ভাইরা সেই জন্য মানুষদেরকে দাওয়াত দিতে হবে দাওয়াতের কাজ বেশি বেশি করতে হবে শুধু দাওয়াতি সপ্তাহ হলে দাওয়াত বাকি জীবনে দাওয়াত নাই এইটা কে কইছে আপনারে দাওয়াতের সপ্তাহ মানে হলো বেশি করে করা আর যখন দাওয়াতি সপ্তাহ হবে না দাওয়াতি মাস বা পক্ষ হবে না তখন আমভাবে সকলকে দাওয়াতের কাজ করতে হবে নিজের সন্তানদেরকে দাওয়াত দেন সন্তানদের স্ত্রীকে দাওয়াত দেন নামাজের কথা বলেন তাদেরকে ভালো কাজের কথা বলেন এগুলো সব দাওয়াতের অন্তর্ভুক্ত তাহলে তিন নম্বর হল দাওয়াত আর চার নম্বর হল সবর চার নম্বর কি সবর ও তা ওয়া সব ইলহাদ ও তা ও সব ই সবর ইসলামের উপর থাকার কারণে পড়েছিলাম বিপদ আসবে এই বিপদের মুহূর্তে আমাদেরকে সবর করতে হবে ধৈর্য ধারণ করে আল্লাহর দিনের উপরে অটল দাঁড়িয়ে থাকতে হবে এটার নাম হলো ইমান জরে কন্যান আল্লাহ ঢাকার একজন বক্তা বেশ এলাকা খুব এবং এ এলাকা থেকে সে কোটি কোটি টাকা নিয়ে যায় মহেল করিয়া কথা বুঝতে পেরেছেন দেখলাম যে এই লোকের যে অবস্থা বিশাল আলেম কিন্তু নাম বলবো না আমি বিশাল আলেম কেতাবাদী বহুত বোঝে কিন্তু মাসা আল্লাহ জীবনের শেষ বয়সা আইসা যা করছে আল্লাহ তাকে বোঝার তৌফিক দান করুন আহ এই জন্য ভাইরা আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন রব্বা নালুবানা বা হেদায়ত দেওয়ার পরে তুমি আমাদেরকে আবার গোমরা করে দিও না এই জন্য হেদায়তের উপরে থাকার দোয়া করতে হবে اللهم ثبت قلبي على دينك اللهم يا مقلب القلوب ثبت قلبي ও আল্লাহ ও অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তর গুলাকে তুমি তোমার দিনের উপরে অটল রাখো আমরা যেন ইসলামের উপর থেকে কখনো যেন দূরে সরে না যাই বন্ধুগণ খুব আফসোস হয় বড় বড় আলেমরা কেতামাদি জানে অথচ সামান্য হালুয়া রুটির লোভে কথা বলছেন তো হালুয়ার রুটি হালুয়ার এই হালুয়া রুটি খাওয়ার লোভে জীবনের সমস্ত অর্জন বাদ দিয়া তাগতি শক্তির সহযোগী হয়ে যায় জোরে কন্যা নাউজবিল্লাহ ভয়ঙ্কর ব্যাপার এই জন্য সবর 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 ইমানের উপর সবর থাকতে হবে কোটি টাকা দিয়ে আপনার ইমান কিনতে চাইবে একজন ইমানদার সে কক্ষনো কোটি টাকার কাছে তার ইমান বিক্রি করবে না এই জন্য চারটা কাজ আমরা করবো এক বিশুদ্ধ ইমান দুই আমল তিন দাবাত চার সবর এই চারটা কাজ আল্লাহ তালা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন আর আরামিন আমাদের সকলকে তার দিনের জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার তৌফিক দেন আমাদের আমলি জিন্দিগি সুন্দর করেন আমরা শুধুমাত্র দিন কায়েমের জন্য ভাই সব ঠিক আছে নামাজটা ঠিক মতো করেন আরে ভাই কোস না জীবন দিয়ালাম কাল ইসলামের জন্য কথা বলছেন নাই কিন্তু জামাতে খারাইছে হ্যাঁ জামাতের গরজ নাই তুমি কিসের আন্দোলন করো মিয়া তুমি কিসের আন্দোলন করো তোমার আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন হচ্ছে পাঁচ অত নামাজ যখন মসজিদে আদান দেওয়া হবে একজন আন্দোলনের কর্মী দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়ে মসজিদের জামাতে হাজির হবে এটা তার এক নম্বর আন্দোলন এইটা যে করতে পারো হ্যাঁ টিকতে পারবা ময়দানে নাইলে পলাইবা হ্যাঁ আল্লাহ যেন আমাদের সবার প্রত্যেকের জন্য আমলটাকে সুন্দর করার তৌফিক আল্লাহ যেন দান করেন সকলে বলুন আমিন এবার বলেন আপনাকে কি কথা আর কি কথা আছে এখন দোয়া করি নাই হ্যাঁ কাদের কাদের নাম বলতে হবে বলি দাও